মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলের পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসায় একটি জ্যোতির্বিজ্ঞান চর্চা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এই ধরনের কর্মশালা গোটা লালবাগ মহকুমার মধ্যে এই স্কুলটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যায়। কর্মশালাটি করা হয় মুর্শিদাবাদ সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তর প্রশাসনের উদ্যোগে। এই কর্মশালার মধ্য দিয়ে উঠে আসে জ্যোতির্বিজ্ঞান চর্চা ও টেলিস্কোপ সহযোগে মহাকাশ পর্যবেক্ষণ, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ও মহাকাশ সৌরজগৎ সম্বন্ধে এবং জ্যোতির্বিজ্ঞান চর্চার বিভিন্ন দিক নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। অডিও ভিজুয়াল করে প্রজেক্টের মতো মধ্য দিয়ে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে বোঝানো হয়। এই ধরনের কর্মশালা আগে কোনোদিন হয়নি, কিন্তু আজ সোমবার পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসায় হওয়াতে পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ হয়েছে বলে জানান। এমন ধরনের কর্মশালা ছাত্রছাত্রীরা বারবার চাইছে। এতে উপস্থিত ছিলেন কলকাতা মহাকাশ বিজ্ঞান সংস্থার কৌস্তুভ চৌধুরী এবং পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দরা। মুর্শিদাবাদ থেকে বালায় প্রামাণিকের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। আমাদেরকে অনেক ধরনের ওই মহাবিশ্বের যেসব জিনিস আমরা জানি না এবং যে যেই জিনিসের জন্য যেগুলোই আমরা এখনো পর্যন্ত জানতে পারি না সেগুলো আমাকে শেখালো এবং অন্যান্য এই নক্ষত্র এবং নক্ষত্র যেসব আদিম আগেকার মানুষরা যেসব চিত্র অঙ্কন বা ভাবনা চিন্তা করতো সেগুলো আমাদেরকে দেখালো এবং আমরা অনেক কিছু মহাবিশ্বের ব্যাপারে জানতে পেরেছি। জেলার সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তর ও প্রশাসনের উদ্যোগে পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসায় একটি স্লাইড শো ও টেলিস্কোপ সহযোগে জ্যোতির্বিজ্ঞান শিক্ষণের একটি শিবিরের আয়োজন করা হয়েছে। পরিচালনায় যদুগোপাল রায় এবং মূল বক্তা কৌস্তুভ চৌধুরীর সহযোগিতায় এখানে আজকে স্লাইড শো এবং টেলিস্কোপের মাধ্যমে যে অডিও ভিজুয়াল দৃশ্যপট দেখানো হয়েছে তা শিক্ষার্থীদের কাছে অনেক মনোগ্রাহী এবং হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। আমরা আজকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সেখান থেকে এইটা করা হচ্ছে যে মুর্শিদাবাদের নির্বাচিত বেশ কিছু মাদ্রাসায় জ্যোতির্বিজ্ঞান চর্চা, ছেলেমেয়েদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ, রাতের আকাশের জ্যোতিষ্কদের নিয়ে আগ্রহ বাড়াবার জন্য এবং তাদের সম্পর্কে চর্চা এবং পড়াশোনায় উৎসাহিত করার জন্য এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে। আপনার ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যেসব কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য নার্সিং ট্রেনিং, ফার্মেসি, প্যারামেডিকেল ও হোটেল ম্যানেজমেন্ট। মনে রাখবেন, ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে, আসন সংখ্যা সীমিত, ভর্তি চলছে। বিশদে জানতে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন পুরাতন ডাক বাংলা, DDH রোড, আল সিদ্দিক মিশনের বিপরীতে, ITI কলেজ গেটের সামনে, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নম্বর 6295462266। 2023-24 ভর্তি সেশন চালু শুরু হয়েছে, আপনারা আজকে যোগাযোগ করুন।